দেশ থেকে বিদেশ, খেলা থেকে বিনোদন, সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া। সানভি আই হসপিটাল, ইওর আই আওয়ার ফোকাস, এখন ভাকুরে ও বহরমপুরে উন্নত যন্ত্রপাতি ও অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে বিনামূল্যে কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষা, স্পেশাল আই ওপিডি, উন্নত জীবাণুমুক্ত ওটি, চক্ষুছানি অপারেশন, ফেকো সার্জারি, মাইক্রো সার্জারি, ক্যালাজিয়ান সার্জারি, লিপ সার্জারি, মাসুরি সার্জারি, চশমার ব্যবস্থা, সব রকম সুবিধাই পাবেন এখানে। তাছাড়াও স্বাস্থ্যসাথী কার্ডের সাহায্যে অপারেশন করা হয়। চোখের যে কোনো সমস্যায় যোগাযোগ করুন সানভি আই হসপিটাল, NH34 ভাকুরি মোড়, বহরমপুর, মুর্শিদাবাদ। চলন্ত ট্রেনে জীবনের ঝুঁকি নিয়ে কেরামতি দুই স্কুল পড়ুয়ার। স্টেশন থেকে ধীরে ধীরে ট্রেন ছাড়ছিল, হঠাৎই দেখা গেল চলন্ত সেই ট্রেনের হাতল ধরে সেটির গতির সঙ্গে পাল্লা দিয়ে ছুটছে এক কিশোর। একটু এদিক ওদিক হলেই ট্রেনের নিচে ঢুকে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছিল, এমনকি মৃত্যুও হতে পারত তার, কিন্তু সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই তার। অন্যদিকে তার ঠিক কয়েক কোটি কামড়া পরে আরও এক কিশোরকে দেখা গেল এক হাতে দরজার হাতল ধরে, গোটা শরীর তার বাইরে, অর্থাৎ একজন ছুটছে অন্যজন ঝুলছে। জীবনের ঝুঁকি নিয়ে কেরামতি দেখাচ্ছে এই দুই স্কুল পড়ুয়া। দাবি করা হচ্ছে ঘটনাটি চেন্নাইয়ের, তার অষ্টম শ্রেণীর ছাত্র। স্কুল পড়ুয়াদের এমন কাণ্ডে বিস্মিত করেছে অনেকেই, দুই কিশোরের খোঁজ চালাচ্ছে পুলিশ। এর আগেও এমন কেরামতি দেখাতে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছেন, মৃত্যু হয়েছে কয়েকজনের। স্কুল পড়ুয়ারা বারবার ঝুঁকি নিয়ে এমন কেরামতি দেখানোয় পুলিশের ঘুমও ছুটেছে। এই ধরনের ঘটনা আটকাতে ইতিমধ্যেই পুলিশের তরফে সচেতনতামূলক প্রচার শুরু হয়েছে। চিকিৎসা করাতে এসে দুটি কিডনি খোয়া গেল রোগীর। জরাউর অস্ত্রোপচার করার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিহারের মুজফ্ফরপুরের বাসিন্দা। অভিযোগ, অস্ত্রোপচার করে জরাউ বাদ দিয়ে এত দূরে থাক, রোগীর দুটি কিডনিকেই বাদ দিয়ে দিয়েছেন চিকিৎসকরা। সেই কিডনির জোড়া কোথায় তা জানেন না খোদ রোগী এবং রোগীর পরিজনেরা। পরিবারের দাবি, অস্ত্রোপচার করার পরই রোগীর শারীরিক পরিস্থিতির অবনতি হয়, তাকে তড়িঘড়ি শ্রীকৃষ্ণ মেডিকেল কলেজে ভর্তি করানো হয়। সেখানকার চিকিৎসকরা জানান রোগীর দুটি কিডনি উধাও। রোগীর পরিবার ওই বেসরকারি হাসপাতাল এবং তার মালিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে। রোগী পুলিশের কাছে অভিযুক্ত চিকিৎসককে গ্রেপ্তার করার দাবি জানান, একই সঙ্গে শাস্তির স্বরূপ তার দুটি কিডনি নেয়ার আর্জিও জানান। কখনো দেখেছেন আকাশ থেকে বৃষ্টির বদলে পিঁপড়ে পড়ছে? এমনই ঘটনা ঘটেছে, আকাশ থেকে পড়ছে লক্ষ লক্ষ পিঁপড়ে, দেখুন। লক্ষ লক্ষ পিঁপড়ে ঝরে পড়ছে আকাশ থেকে। পিঁপড়ে নিয়ে সতর্কতা জারি করা হয়েছে হাওয়াই দ্বীপে, কিন্তু প্রশ্ন উঠছে কোথা থেকে এলো এত পিঁপড়ে। বলা হচ্ছে ওয়াইল্ড লুয়া স্টেট পার্কে এই পিঁপড়ের সাম্রাজ্য দেখা গিয়েছে। এই পিঁপড়ের সাম্রাজ্য রীতিমতো ভীতিপ্রদ হয়ে উঠছে হাওয়াই দ্বীপের পশু পাখি, পোষ্য সাধারণ মানুষ ও পর্যটকদের কাছে। বিপদের মুখে কৃষি ব্যবস্থাও। হাওয়াই সরকার এই বিষয়ে একটি সতর্কতাও জারি করেছে, সেখানে বলা হয়েছে আকাশ থেকে ঝরে পড়ছে পিঁপড়ে, তারা আপনাদের গায়ে ঝরে পড়বে এবং আপনাদের কামড়াবে। 23 অক্টোবর ডিপার্টমেন্ট অফ ল্যান্ড অ্যান্ড ন্যাশনাল রিসোর্সেস এই সংক্রান্ত একটি নোটিশ জারি করেছিল। নোটিশটিতে পিঁপড়েদের LFA বলে উল্লেখ করা হয়েছিল। LFA মানে লিটল ফায়ার অ্যান্ট, যা এক সাংঘাতিক কৃত্রিম প্রাণী, আকারে ছোট, 1 ইঞ্চি 16 ভাগের 1 ভাগের দৈর্ঘ্য। এদের রং একটু ম্যারমেরে গৌরিক। করণ জোহরের প্রযোজনায় এবার ছবি দিয়েই বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছে শৈব পুত্র। 2018 সালে কেদারনাথ ছবিতে বলিউডে পা রেখেছিল সৈফ আলী খানের কন্যা সারা আলী খান। এবার একইভাবে বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছে ভাই ইব্রাহিম আলী। পর্দায় তাকে দেখা যাবে কবে তা জানতে মুখিয়েছিল অনুরাগীরা, অবশেষে সুখবর এলো। জানা গিয়েছে করণ জোহরের প্রযোজনায় একটি ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছে শৈব পুত্র। ছবির নাম এখনও জানা যায়নি, তবে এটা যুদ্ধের ছবি। অস্ত্রশস্ত্রের আয়োজনে ছবিটি ফ্লোরে উঠতে চলেছে 2023 সালে। মুম্বাইয়ের ধীরুভাই অম্বানি স্কুলে পড়া শেষ করে উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ড গিয়েছিল ইব্রাহিম। ফিরে এসে কাজ শুরু করেন ইন্ডাস্ট্রিতে।
তবে কর্ণের ছবি রকি আর রানীকে প্রেম কাহিনী সেটে উড়েছিল ইব্রাহিম, তবে অভিনয় নয়, সহকারী পরিচালক হিসাবে। তবে এবার সরাসরি অভিনয়ে ফিরছে সই পুত্র ইব্রাহিম আলী। নজরে দুনিয়া এখনকার মতো এই পর্যন্ত, দেখতে থাকুন অন্যান্য খবর। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।